এই সরকার যে লকডাউন দিয়েছে, আমি তো সেলুনে কাজ করি, এই সেলুন দিয়ে আমার ঘর বাড়ি দোকান ভাড়া ঘর ভাড়া সবাই দিতে হয়, সব দিতে হয়। কিন্তু যখন থেকে করোনা আছে, আমার তো টাকা পয়সা ইনকাম কমে গেছে। আমার তিনটা বাচ্চা, এদেরকে এই দিয়ে কাপড় দিতে পারি নাই। এখন আবার লকডাউন দিছে, আবার দোকানপাট বন্ধ, বাড়িওয়ালা 6 মাসে ভাড়া পায়। এখন কখন উনি আমাকে বলবে তুমি দোকানটা ছাড়ো? এই টাকাটা কি সরকার দিবে? এমন কিছু করেন যেন আমার সরকার লকডাউনটা তুলুক বা সেলুন দোকান খুলতে বলুক, আমরা যেন কাজ করা খাইতে পারি, ঠিক আছে? বাজার করতে পারি না, মাসের পর মাসে মাছ চলে যায়, মাংস কিনতে বলে মাংস কিনতে পারি না, খালি সবজি নিয়ে চলতে আসে, আর ডিম সস্তা পাওয়া যায়, 100 টাকাতে 15টা ডিম পাওয়া যায়। এই ডিম খালে কি খাওয়া যায়? শাক এখন 25 টাকা আডি, পালং শাক 30 টাকা আডি, এত জিনিসের দাম বাড়লে চলবে? এই সব এই করোনার কারণে, লকডাউনের কারণে মাল আসতে আসে না, গাড়ি আসতে আসে না, এত উপায় এত দাম বাড়ছে, ওইদিকে মাল নাই বলে একটু আমরা যেন ভালোভাবে চলতে পারি, কাজকাম করা খাইতে পারি, এর সুযোগ যেন আপনারা একটু ব্যবস্থা করে সরকাররা বলেন, আমার জন্য ব্যবস্থা করে দিতে পারে, আর কিছু চাই না। সেলুনের কর্মচারী যারা কারিগররা ছিল ওরা চলে গেছে, কাজকাম নাই, ইনকাম কম, রমজান ঈদে যা কামাইছে সব দিয়ে দিছি, তাও মন ভরে নাই, কাজ ছেড়ে দিছে। আমি এখন একা কাজ করতেছি, তাও এখন আবার দিয়ে দিছে লকডাউন, দোকান বন্ধ, আমার তাহলে আমি চলবো কীভাবে? কালকে বাজার করতে পারি না, শুক্রবারের দিন গেছে পাক করতে ডাল ভাত ভাজি, শুক্রবারে কি ডাল ভাত ভাজি পাক করে মানুষ? গরু মাংস পাক করা উচিত বা মুরগি পাক করা উচিত? এগুলো টাকা পয়সা নাই। এখন বহু তো কই নিজের দোকান আছে তোমার, বাজার করতে পারো না তো দোকান ছাড়া দাও, তিন দিকে জ্বালা, দোকান বাড়িয়ে লাগবে কখন বলবে তুমি দোকান ছাড়ো? ওদিকে বউ বলে তুমি বাজারই করতে পারো না, ঠিক আছে? একটু ব্যবস্থা করেন সরকার, একটু বলেন আমরা যেন খাইটা খাইতে পারি, দোকানটা খোলা রাখতে পারি, পুরা না পারি, হাফবেলা যেন পারি, 10টা থেকে যেরকম বাজার খোলা থাকে এরকম আমরা খোলা রাখতে পারি, 5টা মধ্যে খোলা রাখতে পারি, উনিও বাঁচবে আমিও বাঁচবো। জি ভাই, আমার দোকানে মাস্কের প্যাকেট রাখা আছে, কাস্টমার কাছে না থাকলে আমি কাস্টমারে দিয়ে দিই। হ্যাঁ, সব আছে, হ্যান্ডওয়াশ আছে, সব আছে, সব কিছু কমপ্লিট। এখন কাস্টমার না লাগালে কাস্টমার ব্যাপার, আমি লাগাইয়া কিন্তু কাজ করি, আমার নিরাপত্তা আমি সেফটি রাখি।